প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আধুনিক কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি বিস্তারিত আলোচনা করব। মৃদুল দাশগুপ্তের ধান ক্ষেত থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। ধান ক্ষেত থেকে এটি কোনো কাব্যগ্রন্থ নয়, এটি হচ্ছে মৃদুল দাশগুপ্তের একটি ছোট পুস্তিকা, সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমরা শুরু করার আগে আমরা জেনে নেব যে প্রেক্ষাপট বা ঘটনাটা কী। যে 2006 সালে সিঙ্গুরে সবে দুর্গাপুজো হয়েছে, আকাশে বাতাসে তখনও পুজোর গন্ধ, আর তখন ঘটে গেল সেই অঘটন। কী অঘটন? যে সরকার পক্ষ তখন হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে সিঙ্গুরে যে ওই কৃষকদের জমি ভেটে মাটি সেখানে তাদের থেকে কেড়ে নেবে এবং সেখানে কি করবে, সেখানে হচ্ছে শিল্প গড়ে তুলবে। এবং এই শিল্প গড়তে চাইলে কৃষক পরিবারে সকলে সম্মিলিত প্রতিবাদে সামিল হয়। ফলস্বরূপ সরকার পক্ষের আক্রমণ নেমে আসে কৃষকদের ওপর এবং খুন হতে হয় তাদেরকে, তাদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকে। কবি মৃদুল দাশগুপ্ত তার যে কবিতা এই ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত তার ধান ক্ষেত থেকে একটি পুস্তিকা, সেই পুস্তিকায় থেকে এই কবিতাটি নিয়েছেন ক্রন্দনরতা জননীর পাশে। বলেছে কি বলেছে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। মানে কি, যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে যেহেতু মা কেন কাঁদছে তার সন্তান, সেই সন্তান মাকে বাঁচাতে গিয়ে, অর্থাৎ তার ভিটে মাটি এগুলো বাঁচাতে গিয়ে সে মারা গেছে, এবং সেই মৃতদেহ দেখে যদি আমাদের ক্রোধ, বা সেই মৃতদেহ হচ্ছে আমাদের ভাইয়ের, সেই মৃতদেহ দেখে যদি আমাদের ক্রোধ বা রাগ বা প্রতিবাদ না জাগে, তাহলে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, যদি না আমরা ক্রন্দনরতা জননীর পাশে থাকি। আচ্ছা, পরের প্যারায় কি বলেছে, নিহত ভাইয়ের সব দেহ দেখে না হয় যদি ক্রোধ, কেন ভালোবাসা, কেন বাসো মাঝ, কিসের মূল্যবোধ। অর্থাৎ কি, নিহত ভাই, নিহত ভাই বলতে কে, যে ভাই ওই মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে যে মারা গেছে, নিহত ভাই, সেই নিহত ভাইয়ের মৃতদেহ, সেই মৃতদেহ দেখে যদি আমাদের রাগ ক্রোধ যদি না হয়, তবে আমাদের আমাদের যে এই ভালোবাসা বা এইটা সমাজ, কেন কিসের সমাজ, তো কিসের মূল্যবোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে মূল্যবোধটা রইল কথায়, কোনো মূল্যবোধ আর রইল না, যদি না কি হয়, যদি আমাদের নিহত ভাই, যে ভাই মারা গেছে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে, তাকে যদি মানে আমরা তার মৃতদেহ দেখে যদি না আমাদের ক্রোধ হয়, রাগ হয়, তাহলে আমাদের মূল্যবোধ আর রইল না। পরের প্যারায় কী গেছে, পরের স্ট্যান্জারে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে। অর্থাৎ কি বলেছে, যে মেয়েটি অনেকদিন নিখোঁজ, অর্থাৎ যে মেয়েটিকে নিয়ে ওরা নিয়ে চলে গিয়েছিল এবং তা সে নিখোঁজ ছিল, সেই মেয়েকে আজকের পাওয়া গেল জঙ্গলে তাকে পেয়ে। জঙ্গলে কিভাবে পেয়েলো, তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেল, তারা শুকুনের মতো সেই মেয়েকে ভোগ করেছে এবং তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় সে হচ্ছে ওই জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে। অর্থাৎ আমি হচ্ছে কবি মৃদুল দাশগুপ্ত বলছে যে আমি কি এটা মানে এই যেটা করলো ওরা সেটা দেখে কি আমি আকাশের দিকে তাকিয়ে থাকবো, বিধির বিচারছি যে ভগবান কখন এর বিচার করে,
আমি কি সেটা করব? আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে? পয়েস স্ট্রেঞ্জার কি বলেছে? আমি তা পারি না, আমি সেটা পারবো না, কখনোই পারবো না। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তো কবি মৃদুল দাস গুপ্ত বলছে, আমি যেটা পারি সেটা এই আমার এই কবিতার মধ্যে জেগে উঠছে, এবং আমার বিবেক, আমার মনের মধ্যে যে বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে বিস্ফোরণের মতো যেন ছড়িয়ে পড়ে এবং সবার মনের মধ্যে যেন জাগিয়ে তোলে। তো এইভাবে কবি মৃদুল দাস গুপ্ত, যে স্বদেশপ্রেমী যে কবি, তিনি হচ্ছে তার কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন। কবি বলেছেন, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, অর্থাৎ কবির মধ্যে যে বিবেক, যে বারুদ, সে বিস্ফোরণের মতো প্রকাশিত হচ্ছে তার কবিতার, যা পড়লে সাধারণ মানুষদের মনে যেন প্রতিবাদী ঝড় ওঠে। সেই কারণে কবি মৃদুল দাস গুপ্ত তার কবিতার মাধ্যমে আমাদেরকে প্রতিবাদী করে তোলার চেষ্টা করেছেন, যে নিহত ভাইয়ের যে মৃতদেহ দেখে যেন আমাদের মধ্যে প্রতিবাদী সত্তা জেগে ওঠে। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, আমি যথাযথ চেষ্টা করেছিলাম। তোমরা খুব ভালো করে পড়ো, ভালো পরীক্ষা দাও, সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। নমস্কার।